बाकी लाइट गुला जला ना का আমাদের সকলে প্রিয় শিক্ষক আমাদের এই প্রোগ্রামে এসে আমি বিদায় শিক্ষার্থীদের বলবো তারা আমাদের বিভাগে এখনো যারা টি-শার্ট সংগ্রহ করা হয়নি আমি তাদেরকে অনুরোধ জানাবো অনুরোধ জানাচ্ছি আমাদের সার্টিফিকেট রয়েছে উচ্চমানের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে
তার নাম থেকে শ্বাস করে দিয়েছি সুতরাং আমরা সফল এই জায়গা থেকে আমি বলতে পারি যে আমরা আসলেই সফল আমরা বলতে পারি আরেকটা জায়গা থেকে বলতে পারি যে আমাদের জীবনের শিক্ষা জীবনের হয়তো বা কারো কোনো এইটুকুই শেষ সীমা হয়ে দাঁড়িয়ে যাবে ওই জায়গা থেকে বলতে পারি চোখের পানিও আসতে পারে বেদনার এক মহত্ব আসতে পারে আজকের এই মুহূর্তে সামগ্রিক বিষয়গুলো চিন্তা করে আমি যে কথাটি বলতে চেয়েছি আজকে বিদায়ী শিক্ষার্থী যারা রয়েছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শৃঙ্খলা নমনীয়তা ভদ্রতা স্নেহতা সকল কিছু আজকে ভুলে যাবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা খুব ভালো করে জানি যে আমাদের প্রথম অধিবেশন রয়েছে বিধানসভার আলোচনা সভা দ্বিতীয় অধিবেশন রয়েছে আমন্ত্রিত বিভাগীয় প্রধানের সংগ্রাম এই দুইটি পর্বে আমরা আমাদের সর্বোচ্চ নমনীয়তা এবং সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ স্রোতের জায়গা তুলে দখল করে নেবে ইনশাআল্লাহ প্রফেসর ডক্টর কাইসম জেনাউসেন স্যার বিশিষ্ট অতিথি আশীর্বাদ উত্থাপন করবেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর শাহাদাম স্যার আজকের অনুষ্ঠানে সভাপতি আশীর্বাদ অলঙ্কৃত করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভিভাবক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের প্রাক্তন আজকের অনুষ্ঠানকে সাফল্য বর্ণিত করতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 2012-13 শিক্ষাবর্ষে আমরা যারা আছি আমরা সর্বাত্মক সহযোগিতার আশা দিয়ে দিচ্ছি আর আপনাদের বিদায় সুন্দর ধন্যবাদ স্নেহবাদন আমার চতুর্দশে শিক্ষার্থী ধন্যবাদ সম্মানিত শিক্ষক মহোদয় প্রিয় উপস্থিতি এখন যারা দাঁড়িয়ে আছে এবং বাইরে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ শিক্ষার্থী মধ্য থেকে যারা এখনো বাইরে রয়েছেন আমি অনুরোধ জানাবো আমাদের এই
অনুষ্ঠান পরিচালনা করার জন্য সুশৃঙ্খলভাবে উপভোগ করার জন্য এই মুহূর্তে এই আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাবো আমার সহপাঠী শাহাদাত হোসেন। প্রিয় উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সূচনাতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের বিদায় শিক্ষার্থী মোহাম্মদ আহসানুল্লাহ। মোহাম্মদ আহসানুল্লাহ, আমার জামাইয়ের সময় হলো দাও বিদায়।
ওসুয়াকি দুয়ার কোলো দাও বিদায় সম্মানীয় সুধী এর মধ্যে আপনাদের মাঝে সভাপতি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সাতপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সাতপুর সরকারি কলেজে অন্যতম বিভাগ রাষ্ট্র বিভাগের স্বপ্নদ্রষ্টা যার হাত ধরে ১৬ ১১ ১৯৯৩ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিজ হাতে গড়ে আজকের এই সময়টুকু পর্যন্ত সকল চিত্র প্রকাশ করে এসেছে আমাদের সকলের ছাত্রাবাসন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক সদা অসীম বরদাস স্যার আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য বর্ষের শিক্ষার্থীবৃন্দ আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে আমাদের চোখের সামনে সেই ছাত্রছাত্রীদের যারা দীর্ঘদিন যাদের পদচারণায় আমাদের এই বিভাগ মুখরিত ছিল তারা আজকে বিদায় নিতে যাচ্ছে একবারে চলে যাওয়া নয় সেটা হচ্ছে শিক্ষা জীবনের একটা প্রান্তিক পর্যায়ে আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটাকে আমি বিদায় বলবো না এটা শুভেচ্ছা তাদেরকে অভিনন্দিত আমরা করতে যাচ্ছি যে তারা অত্যন্ত সাফল্যের সাথে তাদের শিক্ষা জীবন শেষ করতে যাচ্ছে দীর্ঘ চারটি বছর তোমরা এই বিভাগকে গৌরবান্বিত করেছ এই বিভাগে আমরা বলবো না যে এই বিভাগে সবকিছুই তোমাদের ভালো ছিল কিন্তু তোমাদের পদচারণা তোমাদের সরব উপস্থিতি এই বিভাগকে সমৃদ্ধ করেছিল নিঃসন্দেহে আমরা আশা করব পরবর্তীতে যারা আছে তারাও বিভাগের প্রতি কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আজকের এই আয়োজন তোমাদের তোমরা উদ্যোগ নিয়ে আয়োজন করেছ আমরা সে আয়োজনে শরীক হয়েছি হয়তোবা তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করেছি কিন্তু সমস্ত কৃতিত্ব তোমাদের যে তোমরা পরবর্তী যে শিক্ষার্থীরা রয়েছেন পরবর্তী ব্যাচে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে
আমাদের ক্ষমা করো করেছি কত প্রাণ সয়েছেন দুর্জন গুরুত্বর এসেছি করেছি কত অন্যায় করেছি কত পাপ আজ বিদায় লগ্নে ক্ষমা করুন গুরু করে দিন সব পাপ শুভাকাঙ্ক্ষী অতিথিবৃন্দ আমাদের আহ্বানে আপনারা যারা এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন সবার কাছে আমি চিরকৃতজ্ঞ ও ক্ষমা প্রার্থী দীর্ঘ কয়েকটি বছর ধরে এই প্রতিষ্ঠানে বিদ্য অর্জন করেছি আপনারা ছিলেন অভিভাবকের ন্যায় সেই মর্যাদা দিতে পারিনি তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে অন্যায় মাধ্যমপূর্বক আমাদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের সুযোগ্য সন্তান হয়ে আগামীতে দেশ ও জাতির গণযোগ্যতা অর্জন করতে পারি তাই কবি বসা করতে হয় কত না করেছি কত না পা বিশুদ্ধি ভরা চিন্তে আজ গুরু করি অনুতাপ পেয়ে থাকেন যদি ব্যথা অন্যায় আপনারে ছিল মহান গুরু ক্ষমা করে শিক্ষক মহোদয়ের সাথে মূল্যায়ন করতে পারিনি বড় ভাই তোমাদের প্রতি অনেক দায়িত্ব ছিল তাও সঠিকভাবে আদায় করতে সক্ষম হয়নি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমাদের বিদায় দিয়েছে আসলে বিদায় মানে প্রস্থান বিদায় মানে চলে যাওয়া বিদায় মানে হলো মহাকালের পথে চলা এবং আমাদের নতুন জীবনের আমরা যে শিক্ষকদেরকে পেয়েছি যারা আমাদেরকে সন্তানের মতো করে আমাদেরকে আগলে রেখেছে আসলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাসে আমার মনে হয় যে আমাদের ইয়ারটা সবচেয়ে বেশি দুষ্ট ছিল এটা অস্বীকার করার জন্য যে আমাদের থেকে যতটুকু ত্রুটি বিচ্যুতি হয়েছিল যদি সারা সেভাবে আমাদের প্রতি মানে সন্তানের দৃষ্টিতে না দেখত তাহলে হয়তো বা আমরা এতটুকু এগিয়ে আসতে পারতাম না আমি প্রথমেই স্মরণ করব আমাদের তখনকার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সম্পাদক আমাদের সকলের প্রিয় আলমগীর ভাই স্যার উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সম্মানিত শিক্ষক আমাদের সকলের ভালোবাসার জায়গা আমাদের সকলের প্রিয় মেডিয়েশন স্যার উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় যারা মাসুদ আমাদের আয়ুষ স্যার উপস্থিত আছেন আমাদের মাসুদ স্যার সহ যাদের জন্য আজকের এই বিদায়ের আয়োজন সেই শ্রদ্ধাপাত্র বিদায়ী ভাই বোনেরা উপস্থিত আমার সহপাঠী এবং স্নেহের ছোট ভাই বোনেরা সকলের প্রতি শীতের এই সকালে নিত্য শুভেচ্ছা যেতে না নিতে হয় তবু দিতে
তবু যেতে দিতে হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2011 সালে 11-12 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরু হয়েছে ঠিকই, আজকের এই শুরুর শেষ পর্যায়ে হলো আজকের এই বিদায় অনুষ্ঠান। শিক্ষা জীবনের সব দিয়ে একটি পর্যায়, তারপরে কেউ মাস্টার্স করবে কেউ করবে না, শিক্ষা জীবনে এই আমরা একটি পর্যায়ে এসে বিদায় অনুষ্ঠানে এসে বড় ভাইয়াদের এই অনুষ্ঠানে কথা বলতে পেরেছি, এজন্য বড় ভাইয়াদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বড় ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথাই, একটি গানের কবিতার একটি উক্তি দিয়ে বলতে চাই, হাসি দিয়ে যদি লুটালে তোমার সারা জীবনের বেদনা, আজও কবে শুরু এসে যাও আজ বিদায়ের দিনে বেদনা। জি ভাই বোনেরা, শ্রদ্ধা বন্ধুকে স্মরণ করছে আমাদেরকে, আপনাদের পদচারণায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মুখরিত হয়েছে, আপনাদের পদচারণায় আপনাদের চাল চলন আপনাদের কথাবার্তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিভাগ আপনাদেরকে অনেকদিন ধরে স্মরণ রাখবে, আপনাদের স্পষ্ট ভাষী আচরণ সহ নানা কারণে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আপনারা সমাদৃত। ছাত্রদের বিভাগে মনে রাখবে আপনাদের, আমরা সেই বিভাগে আপনাদের মনে রাখবো। আরো বেশি জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করার জন্য আপনাদেরকে ডাকছে ভবিষ্যৎ, যাকে কবির ভাষায় বলতে পারি থাকিছে ভবিষ্যৎ হওয়া দোয়া, আপনাদের ভবিষ্যৎ এগিয়ে যাও সম্পর্ক। অধ্যয়নরত শিক্ষার্থীদের যারা রয়েছে, আমি এটুকুই বলতে চাই তোমাদের সাথে আমাদের কথায় আচরণে সমস্ত কিছুতে হয়ে যাবা অনেক বেশি ভুল করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, তোমাদের এই অধিকার হয়তো আমরা দিতে পারিনি, তোমাদের যে পাঠ্য ছিল তাও দিতে পারিনি, তোমাদের কাছে আমাদের বিদায় শিক্ষা দিতে এবং মানুষের জীবন বাঁচানোর জন্য খাদ্য যেমন সর্বশ্রেষ্ঠ করা কবিতা বিদায় কবিতা পাঠ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র বিদায় শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আহার, মোহাম্মদ আব্দুল আহার। শুভেচ্ছা এবং এই বিদায়ের লগ্নে সবাইকে অভিনন্দন।
আর সেই স্মৃতিগুলোর উপর বলে ধরে আমি 2011 সালে চাকরি সরকারি করে ক্যাপ্টেন মাসে চাকরি সরকারি করে প্রভাষক হিসেবে যোগদান করেছিলাম। 2012 সালে প্রথম আমি তোমাদের পাই প্রথম বর্ষে সেই হাসিমাত মুখ গেল। আজকে তোমরা বিদায় লগ্নে উপস্থিত হয়েছ। তোমাদের মধ্যে অনেকে হচ্ছে
প্রদীপ জ্বালিয়ে সরকারি কলেজ চাঁদপুরের ঐতিহ্যতা যাচ্ছে সদা বিলিয়ে নলেজ বর্ষ শেষে হর্ষ প্রদীপ জ্বালিয়ে সরকারি কলেজ চাঁদপুরের ঐতিহ্যতা যাচ্ছে সদা বিলিয়ে নলেজ সাজাই রঙিন সাজে আয় তোরা সবিবে ভুলে ফোটাব ফুল এক মুকুলে তুলে ধর প্রেমের ধ্বজা বিশ্ব সাজাই রঙিন সাজে নাচ রে সবাই রাগ দেতে নাচ রে সবাই শির বিনা বাজে এ
Yeah.
Thank you.